চলতি বছরের জানুয়ারির পর অক্টোবর মুর্শিদাবাদের ভয়াবহ বাস দুর্ঘটনা স্মৃতি ফিরল হুগলির হরিপালে। সপ্তমীর সকালে হরিপালের খাজুরিয়া ব্রিজের রেলিং ভেঙে খালি পড়ল যাত্রী বোঝাই বাস। ঘড়িতে তখন সকাল 9টা। দ্রুত গতিতে আরামবাগ থেকে হাওড়ার দিকে যাচ্ছিল বাসটি। খাজুরিয়া ব্রিজে ওঠার সময় গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। সোজা গিয়ে বাসটি ধাক্কা মারে ব্রিজের রেলিংয়ে। সামনের দুটি চাকা আটকে যায় রেলিংয়ে। এরপর যাত্রী সমেত প্রায় 20 ফুট নিচে পড়ে যায় বাসটি। আমরা এই মুহূর্তে রয়েছি হরিপালের খাজুরাহ ব্রিজের ওপর। এখানে কিছুক্ষণ আগে দুর্ঘটনা ঘটেছে এবং প্রায় 5 জন গোটা ঘটনায় মারা গিয়েছে। ক্যামেরা পার্সন সুব্রত থেকে বলবো দেখানোর জন্য। এখনো গ্রামবাসীরা যারা রয়েছেন তারা অনবরত চেষ্টা করছেন। বাসের সিট থেকে শুরু করে বিভিন্ন জিনিস জলের মধ্যে পড়ে রয়েছে। গ্রামবাসীরা সেখানেই জলে নেমে কেউ কোথাও আটকে রয়েছেন কিনা তারা আপ্রাণ চেষ্টা করছেন। বিভিন্ন জিনিস যারা বাসের মধ্যে ছিলেন তাদের ব্যবহারের জিনিস এগুলো কিন্তু বিভিন্ন জায়গায় পড়ে রয়েছে। বাসটা আসছে চাপাডাঙ্গার দিক থেকে, বাসটা আসছিল আস্তে আস্তে এই জায়গায়। বাসটা একটা লরি দাঁড়িয়ে থাকে, বাসটা বাঁ দিক কাটাতে যে পুরো আর না রাখতে পেরে, লোড অবস্থায় না রাখতে পেরে গাড়িটা পুরো পাল্টি দেয় ও পুরো পিলারে মারে। মারতেই পুলিশ থাকাকালীন সিভিক যতক্ষণ ছিল ততক্ষণ কিছু লোকজন বার করেছে, বাকি লোকজন আর বার করতে পারেনি। যেখানকার যে যা সব ছিল সব গাড়িতে এখন সব কোনো কিছু খোঁজ খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর উদ্ধার কাজে প্রথমে হাত লাগান স্থানীয় বাসিন্দারাই। একে একে বেশ কয়েকজনের মৃতদেহ উদ্ধার হয়। জানালার কাঁচ ভেঙে উদ্ধার করা হয় বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের, তাদের মধ্যে অনেকে শিশু ও মহিলা। হুগলি জেলা পুলিশের সিনিয়র অফিসার এই মুহূর্তে ঘটনাস্থলে এসেছেন। যে রেলিং দেখতে পাওয়া যাচ্ছে এই রেলিংয়ে ধাক্কা মারে বাস এবং রেলিং ভেঙে বাস সরাসরি নিচে পড়ে। কিছুক্ষণ আগে ক্রেনের মাধ্যমে বাসটি তোলা হয়েছে কিন্তু এখনও প্রচুর লোক তলায় উদ্ধার কার্য চালাচ্ছেন গ্রামবাসীরা, যাতে কেউ আটকে আছে কিনা সেটা দেখার জন্য। খবর পেয়ে ঘটনাস্থলে যান হুগলির পুলিশ সুপার। মোটর ভেহিকল এক্সপার্টগুলিও আমরা টিম ডেকেছি, ওরা বাসটাকে এক্সামিন করছে কি বাসের মধ্যে এক্স্যাক্টলি সেই ঘটনা সেই সময় এক্স্যাক্টলি কী হলো না হলো, কোনো মেকানিক্যাল ফেলিওর আছে অথবা কোনো ম্যানুয়াল ফেলিওর আছে, সেই ইনভেস্টিগেশনটাও প্যারালালি চলছে। দুর্ঘটনাগ্রস্ত বাসের চালকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। চলতি বছরের 29শে জানুয়ারি মুর্শিদাবাদের দৌলতাবাদের বালির ঘাটে নলিনী বাসকে সেতু ভেঙে গোবরা খালের জলে পড়ে যায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস। মৃত্যু হয় অনেক যাত্রীর। এবার সেই ঘটনারই পুনরাবৃত্তি হুগলির হরিপালে। ময়ূর ঠাকুর চক্রবর্তী, ভাস্কর ঘোষ ও সোমনাথ মিত্র, এবিপি আনন্দ।